বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমি ভালো আছি দালালের একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে বলো মানে বুঝতে পারছে না যে সব বলে দিব কি বলবো না আর একটু দেখবো কি না থাক কিরে দালাল পাল্টে খাচ্ছিস তাহলে বুঝতে পারছিস তাহলে যে তুই ভুল করেছিস যাক যা শেষ ভালো তার সব ভালো বুঝতে পারলেই ভালো সেই সময় তাহলে এবার বুঝতে পারছো এই বাচ্চা মেয়েটি বলতে সন্দীপের যে বউ মানে ছিল এখন না সন্দীপ এখন মেনেও নেয় না বা আশা করি মেনে নেবে কি না তাও জানি না পরের কথা পরে মেয়েটি এত মানে অনেক সময় শুনেছি জানো তো যে শর্ট হাইটে শর্ট হলে বুদ্ধি গিটে গিটে থাকে অনেকে অনেক কথা যেমন প্রচলন কথা বলে ধরো যে শর্ট হলে হাইটে গিটে গিটে বুদ্ধি থাকে তো আমরা শর্ট আছি কিন্তু এতটা যে ধূর্তর গিটে গিটে বুদ্ধি বোধহয় ওরই দেখলাম আমি এত কন্ট্রোভার্সি আছে এত তোমার ব্লগ চ্যানেল আছে এত সবাই আছে কিন্তু এত মানে ভাবলে বোঝা যায় যে মানুষটা মানে মানুষটা না মেয়েটি এত ধূর্তর মানে বুদ্ধির দিকে বলতে হবে একদম ঠিকঠাক কিন্তু জিনিস চেনে না যে জিনিসটাই ঘরে দেখাবে সেটাই দেখবে বলবে এটা কী এটা কত দাম এটা কি সবজি মানে ওর এটা বলতেই থাকে কলাকেও চেনে না কোন কলা তারপরে তোমার পাটের শাক চেনে না কোন পাটের শাক সব কিছুই এটা কি এটা কী করে এটা যেন খুব বাজে লাগে তবে দালাল যে কিছু কিছু কথা ঠিক বলছে এটা ভালো লাগছে যে না চলো মনসত্ব বলে কিছু একটা আছে দেখো ভুল করেও যদি কেউ বলে যে না আমি ভুল করেছি সে সময় তাকে মানিয়ে নেওয়াই যায় সে যদি লাত খেয়ে বলো আর রিব খেয়ে বলো যে যদি বলে কথাগুলো তবু স্বীকার করা যায় হ্যাঁ মন্দিরা সোমনাথের ব্যাপারে মানুষ আরও কেন ক্ষিপ্ত হয়েছিল ওই যে জিনিসগুলো রিভিল করছিল দেখো মন্দিরা সোমনাথ যে যেটা করেছে ভুল বুঝতে পেরেছে বলেছে সরি দুজন সংসার করছে শাশুড়ি বৌমা মেয়ে সবাই সবাইকে নিয়ে সংসার করছে ব্যাস এখানেই শেষ করা দরকার ছিল কিন্তু না দালাল তখন কি শুরু করলো সব কিছু রিভিল করা তখনই মানুষ আরও ক্ষিপ্ত হয়ে গেল মানুষ ওকে ভালোবাসার থেকে মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেল যে তুমি মানুষরা যখন বলছে ভুল করেছি তাহলে কেন রিভিল করছো তখন ও যেগুলো মানে করলো সে খ্যাপার মতো খেপে গেল। তখনই মানুষ কিন্তু ভুল বুঝল এই সময় দেখো দুই দিন থেকে যে জিনিসটা করছে প্রত্যেকে আমরা এপারের লোকরা মানে আমরা যারা এতদিন বলে গেছি ভুল 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 ঠিক না ঠিক না ঠিক না ও ততই কিন্তু বলে গেছে না পরকিয়া বৈধ 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 করেছে করেছে ঠিক তখন মানিয়ে নিতে পারতো এরকম বলে গেছে তো আজ যেগুলো বলছে কথাগুলো কিছুটা ঠিক এক সেকেন্ড আমি ই করছি কারণ কচড়া গাড়ি আসছে মাইকটা তোমরা শুনতে পাবে কচড়া গাড়ি মাইক লাগানো আছে তো খুব আওয়াজ হচ্ছিল তারপরে দেখো যে কথাটা বলছিলাম বুঝেছে তো সেখান থেকে এবার তোমরা বুঝতে পারছ যারা এতদিন বলেছে যে ও ভালো তোমাদের ভিউয়ার্সদের বলছি কন্ট্রোভার্সিদের বলছি না কিন্তু যারা বলেছিলে এই 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 আমার চ্যানেলে এসেও কিন্তু কমেন্ট করেছিল যে তোমার কি কাজ নেই তুমি কি করছো বা তুমি মেয়েটাকে শান্তি দাও অনেক অনেক কিছু বলেছিলে বা সবাইকে বলেছো সবাই তো এবার বুঝতে পারছো যে মেয়েটা কত ধূর্তর সেই সময় সৌম আমি আজকে নাম করেই বলছি সেই সময় সৌমালিকে আর সন্দীপকে আলাদা করার যে চক্রান্ত হয়েছিল সেটা পুরোটাই এই মেয়েটি প্রি প্ল্যান ছিল যে এই দিদিভাইকে আমাদের এবার সরিয়ে দিতে হবে দিদিভাই একটা ব্যবসা নিয়ে দেখো এক জায়গায় থাকতে গেলে ভাই বোন বলো আর শাশুড়ি বৌমা বলো আর স্বামী স্ত্রী বলো আর ছেলে মা বাবার ভেতরেই বলো মানে প্রত্যেকে ব্যবসার ভেতরেই বলো একটা জিনিস একটা টেস্ট আমরা প্রতিদিন যখন খাবো না সেটা আমাদের আর ভালো লাগে না সুতরাং একটা খোটোমোটো হতেই থাকে তুমি কাজের মেয়ের সাথেই বলো মানে প্রত্যেকটা সঙ্গে এক এক পার্টি অপর পার্টির সঙ্গে মানে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে ঝগড়া হবেই হবেই কেউ বলতে পারবে না যে না ওর সাথে আমার কোনো দিন মতে অমিল হয়নি তো সেখান থেকে সৌমালি আর তার ভাই একটা বিজনেস করছিল। বা চ্যানেলটাও খুলে দিয়েছিল সোমালি নাকি শাড়ি বিজনেস করেছিল ভাইকে নিয়েছিল যে ভাই তুই এটা এটা কর আমি দিব আর কথাতেই আছে পয়সাতে সম্পর্কও শেষ হয়ে যায় কিছু কিছু কথা কিন্তু পুরোনো হলেও কথাগুলো বাস্তব কারণ সেগুলো কিন্তু পরবর্তীতে আমাদের চলতে আসে মানে চলে যে সেই সময় বলেছিল যে কাজটা কর আমি পয়সা দিব তো সেখান থেকে একটা ক্রিটিভিটি হয়েছিল দিদি আর ভাইয়ের ভেতরে দিদি আর ভাইয়ের ভেতর যখন হয়েছিল আমার মনে হয় সবসময় ঝামেলাতে দেখবে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির মধ্যে ঝামেলা বা কথা বলে বলি বা রাগটা যদি মিটিয়ে নেয় সবথেকে ভালো হয় তৃতীয় ব্যক্তির যখনই ঢুকবে ঝামেলার ভেতরে তখনই কিন্তু অশান্তিটা বেশি হয় এই ঝামেলাটার ভেতরে কিন্তু ওর জামাইবাবু সেরকম কথা বলেছিল না জামাইবাবু কিন্তু সব সময় বলে তোমার ভাই তোমার তোমার জিনিস তোমরা বুঝে নাও তখন কিন্তু সৌমালি আর এই সন্দীপ দেখো আজ থেকে কিন্তু ওদের ভিডিও দেখছি না যে আজ ওর বউ চলে গেছে বলে কন্ট্রোভার্সি করছি বা ই কিন্তু দেখেছি বলেই কথাগুলো কিন্তু আমরা পরিষ্কার বলতে পারি তখন ও ওর জামাইবাবু কিন্তু বলেছিল তোমরা তোমরা মিটিয়ে নাও বা কোনোদিন দিন কিন্তু জামাইবাবু ক্যামেরার সামনে এসে বলেনি যে এটা সন্দীপ করেছিল দিদিতে আর ভাইয়ে কিন্তু কথাগুলো মিটমিট হচ্ছিল কিন্তু এই তৃতীয় ব্যক্তি ভাইয়ের বউ এসে তখন ক্যামেরা খুলে সবার সঙ্গে যখন যখন বলে তখনই কিন্তু আরও ঝামেলাটা বেড়ে গেল। তখনই কিন্তু ভাইয়ের বউ যদি বলতো না তোমরা ভাই বোনে তোমরা বুঝে নাও বা ক্যামেরার সামনে যদি না এসে সেই সময় যদি সন্দীপই শুধু কথাটা বলতো সেই সময় আমার মনে হয় কথাটাগুলো কিন্তু মিটে যেত সেটা হলো না তারপরে কি হলো এই এই ঝামেলাটা হওয়ার পর মানে বউ চলে যাওয়ার পর সন্দীপের বউ চলে গেল যখন তখন কিন্তু সেই মানে সন্দীপের দিদি ভাইয়ের পক্ষ না হয়ে দেখো আমাদের যতই হোক রক্তের একটা টানে আমরা কিন্তু তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি যে না যতই হোক আমি তার দিদি রক্ত কথা বলে সব সময় জানবে রক্ত কথা বলে কিন্তু সেই দিদি ভাইয়ের পক্ষ না হয়ে কিন্তু ভাইয়ের বউয়ের পক্ষ হলো খুব কম খুব কম লাকে কিন্তু এইরকম বোধহয় একটা কি দুটো মিলে যে ভাইয়ের পক্ষ না হয়ে ভাইয়ের বউয়ের পক্ষ হয়ে কথা বলা কিন্তু সে জিনিসটা কিন্তু সৌমালি করলো সেই মেয়েটির কিন্তু মানে কথাবার্তায় মানে মেয়েটি খুব দূরতর আমি বারবার বলছি মেয়েটি কিন্তু খুব দূরতর কথার জালে মানুষকে ঘায়ল করে দেয় আবারও হয়তো দিদির সাথে কোনো কথা বলেছে বলার পরে কিন্তু দিদিকে হাত করে নিয়েছে সেই দিদি সোশ্যাল মিডিয়াতে এসে বলল না আমার ভাই খারাপ ভাইয়ের বউ ভালো সেই ভাইয়ের বউ দেখো যখন সোশ্যাল মিডিয়াতে একটা সমাজসেবক দাদা এলেন আসার পরে যখন সবাই ছেঁকে ধরলো যে না সমাজসেবক দাদা আপনি ভুল করছেন আপনি খোঁজ নিন বাচ্চাটা কার কাছে ভালো থাকবে কার কাছে ঠিক থাকবে মা এরকম পরকে চলে গেছিলো নয় মাস খবর ছিল না আপনি ঠিক মায়ের হাতে দিচ্ছেন না আপনি ভুল করছেন হ্যাড্ডা ব্যাড্ডা যখন সবাই কমেন্ট করলো রে রেই করে যখন ছেঁকে ধরলো সমাজসেবক দাদাকে সেই সমাজসেবক দাদা কি করলো ফট করে বলল যে এই টিনকে যে তুমি এক কাজ করো বলো দূর দূরান্তর থেকে সাহায্য করেছে এটা কিন্তু দালালের কথাই পরিষ্কার হয়ে গেল এটা সমাজসেবক দাদার আর এই ছোট্ট মেয়েটির সেই ননদের ছোট্ট ভাইয়ের বউ বাঁশ মারবে এবার তাই তৈরি হচ্ছে কিন্তু সমাজসেবক দাদার সঙ্গে বুঝতে পারছো যাকে সোশ্যাল মিডিয়ায় ভাই খারাপ ভাইয়ের বউ ভালো বললো সেই ভাইয়ের বউ আর একটা বাইরের লোকের সঙ্গে পি প্রাণ করছে যে কি করে বাঁশ মারা যায় ননদ কিছুই জানল না কিন্তু এবার ননদকে কি করে বাস মারতে হবে যে দূর দূরান্তর থেকে আমাকে হেল্প করেছে আর নামটা করতে পারবো না এবার সবাই তখন ভাবলো দূর দূরান্ত বলতে তাহলে ওই সোমালি সোমালি করেছে এবার সোমালি কি বলল লাস্টে আমি সাথেও নয় পাঁচেও নয় আমি তোদের ভিডিও দেখি না তোরা ভালো থাক কী কর না কর দেখো একটা মানুষও যখন সঙ্গে যখন তিক্তটা চলে আসে না তাহলে আমরা ছেড়ে দিই যে ওদের দেখলে আরও কষ্ট হয় মুখ খুলবো ই খুলবো ছেড়ে দিই সেই সমালি কিন্তু তাদের ভিডিও দেখে না তিক্ততা আসার জন্য সেই ভাইয়ের মেয়েটি ভাইয়ের বউ কিন্তু সমাজের কাছে একটা খারাপ করে দিল সেই ননদকে যে দূর দূরান্ত সবাই ছেঁকে তোল তখন তো তার তো একটা ই ছিলই দায়িত্ব ছিল যে না আমি দিদিভাইকে অন্তত পরিষ্কার করে রাখি যে না এই দূর দূরান্ত বলতে এই দিদি ভাই না আমার নরদ না অন্য কেউ তোমরা ভুল করছো তাহলে তো দর্শকরা আবার মুখ ঘুরিয়ে নিত যে তাহলে অন্য কেউ মানে অন্য কেউ দর্শকরা বলো আর তোমার কন্ট্রোভার্সি যারা করে প্রত্যেকে কিন্তু ভিডিও নামিয়েছে দূর দূরান্ত বলতে ওই এমন এমনকি সন্দীপও বলেছে দূর দূরান্ত বলতে তার দিদি তাহলে আবারও কিন্তু দিদির সঙ্গে ভাইয়ের একটা সম্পর্ক খারাপ করে দিল তোমরা এটা অন ক্যামেরায় দেখেছ সন্দীপ যখন দিদিকে বলছে তাহলে তো একবার বলা যেত যে না এটা সৌমালিদি করছে না আমরা দুই দূর দূরান্ত থেকে বলতে আমার অন্য কেউ করছে হেল্প তোমরা ভুল করছো কিন্তু এইটা বললো না সেখান থেকে ক্ষিপ্ত হয়ে কিন্তু সন্দীপ আবারও দিদিকে অ্যাটাক করলো যে দিদি তুমি কিন্তু ভুল করছো আমাকে এরকম ই করা হ্যান ত্যান যেটা বলল কিন্তু দিদি কিন্তু কিছুই জানলো না দিদি ভাইয়ের বউ বাঁশ মারলো সেটা জানলো না ভাই যে রাগে একটা কথা বলল সেটা নিয়ে ইয়ে হয়ে গেল সে সমলেদিক কিন্তু আর তারপরে ভিডিও নামায়নি কারণ এতে কিন্তু সমলেদি কিন্তু ইউজ হলো যাকে বুক দিয়ে আগলালো সে কিন্তু বুকে ছুরি মারল সেকেন্ড ছুরি মারল প্রথম ছুরি তো সেই যে নতুন বউ তখন ছিল তখন ছুরি মেরেছিল যে আমার ছেলে আসাতে আমার ছেলেকে হিংসা করছে আমার চ্যানেল উড়িয়ে নিচ্ছে হ্যান ত্যান বলে যেটা না সেটা বলে তাকে ক্ষিপ্ত করা হয়েছিল সেই আবার কাজটা কিন্তু আবার করলো যে সোমালিদিকে কিছুই জানলো না কিন্তু পিছন থেকে আবারও কিন্তু সোমালিদিকে খারাপ করলো কে এই ছোট্ট মেয়েটি বুঝতে পেরেছো তোমরা কী ধূর্তর। কিন্তু আজ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করলো না যে না এটা তোমরা ভুল করছো যে বা সন্দীপু ভুল করেছে এটা আমাকে হেল্প সে করেনি দূর দূরান্ত থেকে বলতে অন্য কেউ করেছে মানে একটা একটা করে যখন গিট খুলছে না জিনিসের বোঝা যাচ্ছে যে মানুষ কোথায় থেকে কোথায় গিয়েছে কোথায় গিয়েছে এই সমাজসেবক দাদার কথা শুনে যে ননদ বাঁচালো সেই ননদকেই দিল বাস বুঝতে পেরেছ গেল সেকেন্ড এখন কোনো ভিডিও কিন্তু দিন থেকে আসছে না বাড়িতে নিশ্চয় কোনো অশান্তি চলছে পাক্কা এটা বাড়িতে কিছু অশান্তি চলছে কারণ লাস্ট সে গিয়েছিল জ্যোতিষীর বাড়ি তারপরে কিন্তু কোনো ভিডিও নামেনি শর্ট ভিডিও আসছে শুধু তাছাড়া কিন্তু বড় ভিডিও আসছে না ও ভালো নেই ও ভুল করেছে ও স্বীকার করছে না আর কিছু মানুষ আছে মজা নেয় মজা নেয় কারণ ভুল করেছে মা বাবা তো বুঝতে পারছে যে না আমার মেয়ে ভুল করেছে তো মা বাবা যদি একটু গিয়ে পায়ে ধরতো বা ক্ষমা চাইতো কি হতো বলতো আবারও ফস করতে হয়েছিল এবার আমাদের সোসাইটিতে এসেছে কচড়া তাই কচড়া নিতে এসেছিলো তো যাই হোক সেখান থেকে বলছি যে দেখেছ মা কিন্তু কোনো সময় নত হচ্ছে না এমনকি বাবাও না আমরা জানি সন্তানের সুখের জন্য মা বাবা সব কিছু সব কিছু করতে পারে সরি সব কিছু করতে পারে লোকের পায়েও ধরতে পারে লোকের খুনু করতে পারে লোকের দরজা গিয়ে ধন বসে থাকতে পারে এটা আমরা মা তো আমরা এগুলো বুঝি যে মা সন্তানের যদি কান্না দেখে সন্তান যদি কষ্ট পায় সন্তান যদি কতরায় ভিতর ভিতর কিন্তু সন্তানের জন্য মায়ের সব করতে পারে এখানে মা কি করছে বলো তো সারা দিন এই বয়সে এসে তার হাজব্যান্ড কাজ করে তার ছেলে টোটো চালাচ্ছে সেও কাজ করে তাহলে সেখান থেকে তার মেয়েও কাজ করে তার মেয়েও সংসার কিছু দিচ্ছে আসছিলো মেয়ের কথা ছাড়ো মেয়ে যা আছে কালকে নেই কালকে হয়তো মিলু হতে পারে বা কোথাও চলেও যেতে পারে বা কোনো বিয়েও হতে পারে মেয়ের কথা ছাড়ো মা তো মা ডেলি ব্লগ দেখাচ্ছে ঠিক আছে করতেই পারে চ্যানেল একটা খুলতে পারে এই বয়সে বলে না ডেলি ব্লগ প্রত্যেক বয়সের মানুষও খুলতে পারে দেখতে পারে কিন্তু এই বয়সে এসেও কেন বলছি মেয়ে কষ্ট পাচ্ছে মেয়ে জ্যোতিষীর কাছে যাচ্ছে মেয়ে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে টেনশানে আছে নাতিটা কাছে নেই সব কিছু বুঝেও কিন্তু মা কী করছে রং মেখে ক্যামেরার সামনে এসে শর্ট ভিডিও করছে এটা তার মানায় তোমরা বলো তো তোমরা যারা দেখছো তোমরা যারা মা হয়ে গেছো। আর যারা মানে হবে একটু বোঝো তো তোমরা যদি কষ্ট পাও তোমার মারা এই রং মেখে ওয়াইটির সামনে ভিডিও করতে পারবে বা তোমরা যেমন মা হয়ে গেছো তোমার যখন কষ্ট পাবে তখন তোমরা পারবে তোমরা চাইবে না যে না আমার মেয়েটা সংসার করুক হাতে পায়ে চলো না ধরি চলো না আমরা স্বামী স্ত্রী যাই একটু হাত পায়ে ধরি আমার মেয়ে ভুল করেছে ক্যামেরা অন করে করলে হয়তো বা মেনে নিবে সন্দীপ কি চায় চলো না কথা বলি আরে বাবা মেয়েকে ছাড়ো মেয়ে তো আজ মরিয়া হয়ে উঠেছে মেয়েকে দুচর মারতে হবে দরকার হয় যে তুই ভুল করেছিস এক বছর দেখলি যা এবার সংসারে ফিরে যা সব হলো এই কেট কাচারি হ্যাড্ডা ব্যাড্ডা প্রচুর হলো দেখো আমি কিন্তু কন্ট্রোভার্সি করি আমি চাই না যে একটা সংসার ভাঙু একবারও বলছি না যে ওই বাড়িতে গেলে সন্দীপ মেনে নিও না কিন্তু মানার জায়গাটা করে নিতে হবে কেমন যেমন হাত পায়ে ধরতে হবে কারণ সে তার শাশুড়িকে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে যে শাশুড়ি পরকিয়া করে আমার শ্বশুরের কাছে শয় না আমার শ্বশুর আলাদা শয় আমার শাশুড়ি আলাদা শয় কী না তো পরকীয়া করে এগুলো কিন্তু বয়স্ক হলে হবে কি সেই মা কিন্তু হয়তো রাত্রিবেলায় গুঁড়িয়ে ঘুঁড়িয়ে কেঁদেছে কিন্তু মুখ ফুটে বলেনি এই ক্যামেরার সামনে এসে যে বৌমা মিথ্যা কথা বলছে সোনা গয়নাগুলো দিব্যি নিয়ে গেছে কিন্তু সবাই কিন্তু বলেছে সন্দীপ প্রমাণ দেখাও সোনা কয়না নিয়ে গেছে সন্দীপ প্রমাণ দেখাও সন্দীপ বা সন্দীপের মা কিন্তু কোনো প্রমাণ দেখায়নি দর্শক রেগে গেছে কন্ট্রোভার্সি আমরা করি আমরাও রেগে গেছি যে সন্দীপ তোমার মা মুখ খুলছে না কেন প্রমাণ দেখাচ্ছে না কেন কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি কিন্তু বলে না যে ধর্মের খল বাতাসে নড়ে সময় দিতে হয় সন্দীপ কিন্তু এই কাজটা করেছে আমরা বরঞ্চ অর্ধর্য হয়ে গেছি যে কেন মুখ খুলছে না আন্টি কেন মুখ খুলছে না বলছে না কেন যে না এরকম আমি করিনি আমি এরকম না কিন্তু সময় দেখো সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে না আন্টি এগুলো করিনি সোনা গয়না নিয়ে গেছে এই যে রিকভারিতে এসেছিল কি মুখের অ্যাটিটিউড বা বাচ্চাকে নিয়ে যে কি করেছে না করেছে অন ক্যামেরায় ভাইরাল হয়েছে সবাই দেখেছে বা এখন কি করছে মায়ের সেটাও সবাই দেখছে বাসের মধ্যে ভর্তি পাশে বয়ফ্রেন্ড বসে আছে কি বলছে আমার ঠাম্মি বসে আছে এ সিটটা বেশি হয়েছে ভালোই হলো গায়ে মেলা দিয়ে বসবো রাত্রিবেলা আরাম করে শুব পাশে মানুষটা বসে আছে এমন ক্যামেরার ধরার ক্যাপাসিটি দেখা কিন্তু গিয়েছিল না ওই যে বলে ধর্মের কল বাতাসে নড়ে দেখো কীভাবে কিন্তু সেই ভিডিওটা ফেসবুকে চলে আসে ফেসবুক থেকে কিন্তু ভাইরাল হয়ে যায় যে না পাশে ফোকলা আছে সব হবে সব হবে দেখো আস্তে আস্তে সব বেরিয়ে আসবে এমন কি এটাও বেরিয়ে আসবে যে সেই রাত্রে সন্দীপ কিছুই করেছিল না মারধর করেছিল না হ্যাঁ তবে গায়ে হাত তুলেছে সন্দীপও বলেছে যে ফোনটা ধস্ত ধস্তধস্তিতে পড়ে গিয়ে ওর সানে লেগেছে এগুলো ছিলে গিয়েছে এটা বলেছিল সময় আবার বুঝিয়ে দিবে যে না ওরা ভুল ছিল তবে এটা বলবো যে মাও অনেক রকম হয় হয়তো মায়ের কাছে থেকেই এগুলো পাচ্ছে হয়তো মায়ের কাছে থেকে এগুলো পাচ্ছে কেন বলছি ধবলার মা দেখো মেয়ে কষ্ট পাচ্ছে কিন্তু কোনো ব্যাপারই না দেখগা যা যে হোক তোর জীবন তুই বুঝে নেগা হয়তো ধবলাও এরকম হয়েছে বাচ্চা কষ্ট পাচ্ছে বেরিয়ে এলো দূর তোর বাবা আছে বুঝে নেগা তোরা আমার তো রক্ত না বুঝে নেগা হয়তো মায়ের কাছে থেকেই এটা পেয়েছে হায় রে ফ্যামিলি কষ্ট পাচ্ছে মেয়ে দেখছে নিজের পেটের মেয়ে নিজের রক্তের মেয়ে পেটের মেয়ে বলতে এই বোঝাতে গেলাম নিজের জিনিস সৎ মানা কিন্তু তবুও মা বাবা স্ট্রং হয়ে আছে যা বুঝে নেগা মা বাবার করণীয় কিছুই নেই শুধু যখন টেবিলে বসছে তখন মানে খাওয়ার যখন আসছে তখন মায়ের মুখে হাসি বেড়াচ্ছে যখন রিলস বানাচ্ছে মেয়ের সঙ্গে তখন মুখে হাসি বেড়াচ্ছে কয়দিন আগে একটা রিলস করেছে যে সংসার ভাঙতে জানো কয়লা ভাঙতে জানো না তো কোনো সময় মনে হচ্ছিল কথাটা মাকে হয়তো কটা মানে রিলস করছে ঠিক আছে কিন্তু একদম ঠিক মায়ের সংসার ভাঙতে জেনেছে কয়লা ভাঙতে জানে না চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো